ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি এখন বাসার যে টুকিটাকি কাজগুলো আছে সব কাজ আগে শেষ করব কাজগুলো শেষ করে তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নিউ লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো সকালবেলা আজকে নাস্তার জন্য পাস্তা বানিয়েছিলাম সকালে তো বাচ্চারা এমনিতেও নাস্তা করতেই চায় না তো ভাবি যে ওরা কি খেতে চায় ওরা যে এটা বলে রান্না করার জন্য আমি সেটাই চেষ্টা করি রান্না করার তাহলে যদি ওরা একটু খায় আর কি তো গতকাল রাত্রে বলতেছিল যে আমি পাস্তা রান্না করবা কালকে সকালবেলা তো সকালবেলা উঠেই তো আমি পাস্তা রান্না করেছি বাট রাইসা আজকে আর পাস্তা খায়নি সে না খেয়ে আজকে নাস্তা না করে সে স্কুলে চলে গেছে তার হচ্ছে পরীক্ষা চলতেছে তো সে পরীক্ষা জন্য যে কদিন পরীক্ষা চলতেছে সে প্রতিদিন বিশ মিনিট আধা ঘন্টা আগে সে স্কুলে যেয়ে বসে থাকে আমি বললাম যে তুমি এত আগে যাওয়ার দরকার নেই দশ মিনিট আগে যাও কে শুনে কার কথা সে প্রতিদিন বিশ মিনিট আধা ঘন্টা আগে চলেই যাবে তো আমি পাস্তা তো রান্না করেছি কিন্তু সে আর খায়নি তো আমি আর খায়নি সকালে নাস্তাটা করে নিচ্ছি আর এবার কারা কারা আচার দিয়েছে নামের কমেন্ট করে জানাবেন আমি দিয়েছিলাম কয়েকদিন আগে কিছু আচার তো অনেকগুলো আম নিয়ে আসছিল বাট সবগুলো দিয়ে আর দিইনি ভাবলাম যে আবার একদম আম যখন কাঁচা আম শেষ পর্যায়ে চলে যাবে লাস্টের দিকে তখন আবারও আচার দিব তো এই আমগুলো নিয়ে আসছিল তেমন তেমন একটা টক না আমি যেহেতু টক আচার দিয়েছি একদমই কোনো টক নেই আমগুলোতে তো আমি ভাবলাম যে আবার কিছুদিন পর আমের আচার দিব তো এইগুলো থাক এগুলো হালকা মানে এত বেশি টক না মানে একদম নাই বলতে গেলে তারপরে চলে আর কি তো এটা রেখে দিয়েছি যে লাস্ট পর্যায়ে আবার একটু দিয়ে নিব তো যাই হোক নাস্তা টাস্তা করার পর এখন আমি টেবিলটা মুছে নিয়েছি এত পরিমাণে ময়লা আসে আমার বাসার চারপাশে যেহেতু কাজ চলতেছে তো এই কারণে বেশি পরিমাণে ময়লা আসে বাসায় যে কোনো জিনিস আজকে মুছছি আবার আগামী কাল দেখা যায় যে বালি দিয়ে একদম ভরে যায় এরকম পর্যায়ে বালি আসে বাসার ভিতরে তো আমি টেবিলটা মুছে নিয়েছি টেবিল মোছার পর বাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলোও করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আজকে যারা নতুন আমার ব্লগ দেখছেন আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন আর যারা আজকে নতুন একদম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন গতকাল রাত্রে কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো শুকিয়ে গেছে এখন ভাবলাম যে ভাজ করে রেখে দেই। তো এইগুলোকে আমি নিয়ে যাচ্ছি আর এখন তো কয়েকদিন মাঝখানে কয়েকদিন ভালোই ঠান্ডা ছিল বৃষ্টি ছিল এখন দুই দিন যাবৎ কোনো বৃষ্টি নেই এত পরিমাণে রোদ উঠে কাপড় কাপড়চুপড় দেওয়ার পরে দেখা যায় এক ঘন্টার ভিতরেই শুকিয়ে যায় এমন একটা অবস্থা তো আমি বেশিরভাগ দেখা যায় যে রাত্রেবেলায় বেলায় কাপড়গুলো ছড়িয়ে দিই বারান্দায় তাহলে সকালবেলা আমি নিয়ে আসতে পারি তো আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নিয়েছি রুমগুলো একদম ঝেড়ে ঢেরে পরিষ্কার করে নিয়েছে এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে চলে যাব রান্না করতে তো সব কিছু গুছিয়ে নিলাম এখন আমি রান্নাঘরে আরামে রান্না করতে পারবো আমার কোনো কাজের টেনশন থাকবে না অন্য কোনো তো রান্না করার পর দেখা যাবে আবারও যদি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে তো যাই হোক আমি ঘরটা ঝাড়ু দিই তারপরে চলে যাব রান্না করতে চলে আসছি রান্নাঘরে টুকিটাকে অনেক কাজই করে নিয়েছি রান্নাঘরের আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি বললাম না যে এত পরিমাণে গরম পড়েছে এই গরমের ভিতরে একদমই রান্নাঘরে থাকতে ইচ্ছেই করে না যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে হচ্ছে রুমে চলে যাই তো এই তো মাছ ভেজে নিয়েছি এখানে রুই মাছ ভেজেছি আর রুই মাছ দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব তো জানি না রান্না শেয়ার করতে পারবো কিনা না যতটুকু পারি সেটাই শেয়ার করবো তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি রাইসার আর বাবা আবার মাছ যদি একদম কড়া করে ভাজা না হয় সে খেতেই চায় না যে হালকা কাঁচা থাকলে বা অনেকে আছে যে মাছ মানে একদম ফ্রেশ যে মাছগুলো হয় সেগুলো একটু কষিয়ে রান্না করলে তাদের কাছে ভালো লাগে আমার কাছেও কিছু কিছু মাছ আছে যেগুলো কষিয়ে রান্না করলে ভালো লাগে বাট সে একদমই খেতে চায় না এই জন্য তার জন্য সব মাছ সব ধরনের মাছ আমার ভেজে রান্না করতে হয় এই তো আমি এখানে পেঁপেটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিবো আর এই পাশে আমি শিং মাছ শিং মাছের একটু ঝোল করবো টমেটো দিয়ে তো এই তো শিং মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি এখানে দুইটা টমেটো কেটে দিয়েছি এই টমেটোটা দিয়ে কিছুক্ষণ মশলাটার সঙ্গে কষিয়ে নেব তারপরে মাছ দিয়ে দিব আর ঝোলের পানি শিং মাছের তরকারিটা একদম হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি বললাম না এত পরিমাণে গরম পড়েছে যতটা তাড়াতাড়ি আমি এখান থেকে যেতে পারি তাই হচ্ছে অনেক কিছুই অফ ক্যামেরায় করে নিয়েছে আর যেহেতু দুইটা মানে তরকারি একসঙ্গে বসিয়েছি তো কোনটা রেখে কোনটাতে যাবো বুঝতে পারছিলাম না এই জন্য আর শেয়ার করা হয়নি তো এই তরকারিটা হয়ে গেছে আর ওই পেঁপেজের তরকারিটা রান্না করছিলাম সেটাও প্রায় হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো দিয়ে কিছুক্ষণ রান্না করবো তাহলে রান্না বাড়া শেষ অলরেডি কারণ আমি ভাতও চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি রুমে যেতে যেতে পারবো আর কি তো আজকের ব্লগটা কে কোথা থেকে বসে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ